নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথায় সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব মাতঙ্গিনী হাজরা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কেন স্মরণীয়। চলুন জেনে নেওয়া যাক। ভারত ছাড়ো আন্দোলন মেদিনীপুরে তীব্র গণ আন্দোলনের রূপ নেয়। 1942 খ্রিস্টাব্দের 29শে সেপ্টেম্বর 20,000 মানুষ তমলুকের সরকারি আদালত এবং থানা অবরোধের জন্য মিছিল বের করে। 73 বছরের বৃদ্ধা বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার নেতৃত্বে। তার হাতে ছিল জাতীয় পতাকা আর কণ্ঠে বন্দে মাতরম ধ্বনি। মাতঙ্গিনীর নেতৃত্বে তমলুকে আন্দোলন তীব্র আকার নিয়েছিল। পুলিশ শেষ পর্যন্ত গুলি চালাতে শুরু করে। মাতঙ্গিনীর এক হাতে গুলি লাগলে অন্য হাতে পতাকা তুলে তমলুকের লাল বাড়ি দখল করার জন্য ঊর্ধ্বগতিতে এগিয়ে চলতে থাকেন। শেষে একটি গুলি তার বুকে এসে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন, কিন্তু তখনও তার মুখে ছিল বন্দে মাতরম ধ্বনি। তার সঙ্গে রামচন্দ্র বেরা নামে এক অনুগামীও আত্মহুতি দিয়েছিলেন। মাতঙ্গিনীর মৃত্যু হলে কি হবে? মেদিনীপুরের ঘরে ঘরে হাজার হাজার মাতঙ্গিনী হাজরা জন্ম নিয়েছিলেন। মেদিনীপুরের মহিষাদলে মাতঙ্গিনীর প্রেরণায় বহু মহিলা ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়েছিলেন। এই সময় মহিলাদের ওপর পাশবিক অত্যাচারের প্রতিবাদে হিন্দু মহাসভার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মন্ত্রীপদে ইস্তফা দিয়েছিলেন। মাতঙ্গিনীর আত্মবলিদানে অনুপ্রাণিত হয়ে অজয় মুখার্জি, সুশীল ধারা, সতীশ সামন্ত 1942 খ্রিস্টাব্দের 17ই ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করেন। এই সরকারের সামরিক বাহিনীর নাম দেওয়া ছিল বিদ্যুৎ বাহিনী। কাথি, তমলুক, পটাশপুর, ভগবানপুর, মহিষাদল, সুতাহাটা, নন্দীগ্রাম ইত্যাদি স্থানে মাতঙ্গিনীর বীরত্বের কথা আজও লোকের মুখে মুখে শোনা যায়। তিনি মেদিনীপুর তথা বাংলার মানুষজনের কাছে প্রেরণা হয়ে উঠেছিলেন। তাই গান্ধীজির সুখ্যাতির সঙ্গে তাকেও তুলনা করে অনেকে মাতঙ্গিনীকে গান্ধীবুড়ি আখ্যা দিয়েছেন। জওহরলাল নেহরুর মতে মেদিনীপুরের ভারত ছাড়ো আন্দোলনের সময় 10,000 মানুষ মারা যান। সরকারি হিসাব 60,000 মানুষ গ্রেপ্তার হয়েছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মেদিনীপুরের সম্পর্কে লিখেছিলেন, মূলত মাতঙ্গিনীর জন্য ভারত ছাড়ো এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। বন্ধুরা, আজকের পর্বের আলোচনা এখানেই শেষ হলো। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটিও নতুন ভিডিও যাতে মিস না হয় সেজন্য নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করতে একদম ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানান কমেন্টে। আপনাদের যদি কোনো মতামত থাকে সেটিও জানাতে ভুলবেন না। ধন্যবাদ।